গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সন্ধে ছটা, ছটা তো হ্যাঁ জাস্ট 6:05 হয়েছে। তো এখন সবাই করব টিফিন। আর রীতা মা ওদিকে কি করছিস বলতো? ওটা গেম ইনস্টল করার চেষ্টা করছে, বুঝতে পারছো? 4 আঙুল মেয়ে, ও চেষ্টা করছে গেম ইনস্টল করা, এবং সেটা টাকা দিয়ে কিনতে হবে এমনই গেম। তো একটা নতুন ইয়ে বেরিয়েছে জানো তো, বাচ্চাদেরকে যারা বেশি মোবাইল ঘাটে কিংবা কম্পিউটার দেখতে চায়, যাই হোক, তাদেরকে, তাদের জন্য একটা নতুন পাগলাখানা তৈরি হয়েছে। সেখানে সব বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, শুধু জাস্ট একটা ফোন করবে, একদম বেঁধে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। সেটা শুনেছি রীতমার ওখানে যাওয়ার ইচ্ছা আছে, তো আমি ভাবছি ফোন করব, চা টা খেয়ে নিই তারপর ফোন করবো। ওকে বেশ কিছুক্ষণ ধরে বলছি কম্পিউটারটা অফ করতে, মামা অফ করো, ও কিন্তু ধরে না। রিজু যেই ধরে তারপরেই ওর জেদটা হয়, দাদাভাই খেলেছে, আমাকেও একটু সময় খেলতে দিতে হবে। আর বিছানার অবস্থা দেখো, দেখো 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 রীতমার মুখটা দেখো, গেম খেলার জন্য কান্নাকাটি করছে। এদিকে ফিরে কাঁদো, ও হো, ও মুখটা দেখাবে, তার খাটের অবস্থা দেখো। এক্ষুনি আমার মানে মেজাজ প্রচন্ড গরম হয়ে গেছে, ভীষণ চিৎকার চেঁচামেচি করে, দু চার কথা সবাইকে শুনিয়ে দিয়েছি, এত অগোছালা করে, এত অগোছালা করে ঘর। তো মানে আমার রোজ 1 থেকে 1.5 ঘন্টা ঘর গোছাতেই হয়, এমন একটা দিন নেই যে ঘর না গুছিয়ে অন্য কাজ করবো সেই টাইমটা। রীতা আমার খুব ইচ্ছা হয়েছে সেই পাগলাখানায় যাওয়ার, সেই ব্যবস্থাটা আমি খুব তাড়াতাড়ি করব। আর তোমাদের যদি কোনো বাচ্চা থাকে এরকম মোবাইল পাগল, অবশ্যই আমাকে জানাবে, আমি ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো, আর তাদেরকেও শোনাবে এরকম পাগলাখানা নতুন বেরিয়েছে। সেই সেদিন পেপারে দিয়েছি, কিন্তু জানি না তোমরা পেপারটা পড়েছো কিনা। তো রীতা আমাকে ভাবছি সেরকমটা পাগলাখানায় রেখে আসবো। আর ওখানে গেলে বাচ্চাদের কি করে জানো তো, বাচ্চারা শুনছো তো, সবাই শুনে নাও ভালো করে, ওখানে গেলে বাচ্চাদের ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়, শুধু ভাত খেতে দেয় আর সঙ্গে কোনো তরকারি দেয় না। তারপর কি করে, মাদের সঙ্গে বাবাদের সঙ্গে দেখা করতে দেয় না, তারপর দুষ্টুমি করলে প্রচন্ড মারে, আরো অনেক 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 কিছু করে। তো রীতামাকে ভাবছি সেখানে রেখে আসবো। রীতামা আর রিজুকেও মাঝে মধ্যে বলি, তো ওটা তো বড় হয়ে গেছে, বুঝে গেছে, বুঝলে, কম্পিউটারটা অফ করে দাও না তো, ও নাকি বারবার বন্ধ করছে, তাও আবার খুলে যাচ্ছে কি করে। তো এখন হবে টিফিন, তিনজন, রিজু তো পড়তে চলে গেছে, রিজু বেলা গেলে ভাত খেয়েছে স্কুল থেকে, সেজন্য কিছু খাইনি। আর আমি খাবো চা, রীতামা খাবে দুধ বিস্কিট, আর ওর বাবা খাবে চা, খাবে নাকি বললো দুধ মিলিয়ে। এত লম্বা লিস্ট টিফিনের যে তিনজন 3-4 রকম খাবে, সেজন্য ভুলেও যাচ্ছি। তো টিফিনটা আগে বানিয়ে নিই, আগে কাটটা দেব মাম্মাম, ছোট থেকে বড় না বড় থেকে ছোট হবে মাম্মাম, তোমারটা আগে দেব। তুমি আমাকে কেন মারছো মা? ও বাপরে, পেটটা ফেটেই যাবে। আরে বাবা, এখন তোকে দুধ বিস্কুট দেবো, খাওয়া হয়ে যাক, তারপরে খাবে, রেখে দাও। দেখো রীতা মা যে নিচে কি বলে এটাকে, টু পার্টের যে নিচের পার্টটা, লোয়ার পার্টটা, এটা পরে আছে, এটা আমার নিজের হাতে বানানো। পুজো বুড়ি বাবু, তোমার সে ভিতরের গেঞ্জিটা কি হলো, না আছে, এটা নিজের হাতে বানানো। রীতা মা রিসেন্ট এত ছোট হয়ে গেছে, কথা তো আদো আদো চায়, ট্যাক ট্যাক টাকটা পুতু তু ছেড়ে হয়ে যায়, কথা ছাড়া বলতে পারে না। রিসেন্ট ছোট হয়ে গেছে কিন্তু প্রচন্ড দুষ্ট হয়ে গেছে। তোমার সময়টা খুব ভালো মেয়ে ছিল, আমাকে মনে হয় 1 সপ্তাহ রাত জাগায়নি, আর রিজু 3 বছর রাত জাগিয়েছে আমাকে। চলো মা নাম, আচ্ছা দুধ বিস্কুটটা খেয়ে নাও, আমি তো তোমাকে প্রমিস, একদম পাক্কা প্রমিস, একদম দাও, পাক্কা প্রমিস করছি। উফ, এটা কি প্রমিস! আমি রিজুদের স্কুলের স্পোর্টসে গেলাম, তো আমাকে সুজয় তালুকদার সম্ভবত বলেছে, দিদি সবাই এত সেজে গুজে গেছে, আপনি কেন যাননি? তো আমি না সাজার সময় পাইনি বলতে গেলেই চলে। মানে রীতমার পরীক্ষা, সকালবেলা উঠে ঝটপট রান্না বান্না করে, আর ঘর দোর তো 3 দিন বাইরে বেরিয়েছি,
দুদিন লেগেছে আমার ঘর গোছাতে গোছাতে। শুধু রান্না করেছি আর সকালবেলা উঠে রীতমাকে একটু পড়িয়েছি, বেশি পড়ানোর টাইমও পাইনি। রীতমাকে পড়িয়েছি আর কোনো রকমে গুছিয়ে প্যাকিং করে আর কি রীতমাকে স্কুলে দিয়ে জমা দিয়ে আমি চলে গেছি রিজুদের স্কুলে। তো এত তাড়াহুড়ো, তার মধ্যে কখন সাজগোজ করব সেই টাইমটাও পাইনি। একদম যেদিন রীতমাদের পরীক্ষা শুরু সেই দিন থেকে রিজুদের স্পোর্টস শুরু হয়েছে। একটু টাইম নিয়ে যে সাজবো, সাজতে গেলে তো একটু টাইম লাগে, সেই টাইমটা পর্যন্ত পাইনি। লিপস্টিকটা পর্যন্ত খুঁজে পাচ্ছি না, যে ডিপ কালারের যে লিপস্টিকগুলো। রীতমা তো এখন প্রচণ্ড সাজগোজ করে, যখনই সময় পায় অমনি সাজতে বসে। তো আমার ওই নতুন কিনেছি ল্যাকমির আইকনিক যে কাজল, সেটা নতুন কিনেছি, মনে হয় আমি দুদিনও দিইনি চোখে, তার মধ্যে সে পুরোটাই ভেঙে ফেলেছে। তো সেই লিপস্টিকগুলোও খুঁজে পাচ্ছি না, একটাই পেয়েছি লাইট কালারের, মানে ঠোঁটে লাগিয়েছি বোঝাও যাচ্ছে না, এতটাই লাইট। তো ওইভাবেই চলে গেছি। আর লাস্টের দিন তো রীতমা যে টাইমে পরীক্ষার হলে ঢোকে তার থেকেও আধ ঘন্টা আগেই স্কুলে জমা দিয়ে চলে গেছি, কারণ ওই দিনটা তো ট্রেনটা আর আমাদের খেলা ছিল, সেদিন প্যারেন্টসদের স্পোর্টস ছিল। তো তার আগের ট্রেনে গেছি, নর্মালি যে ট্রেনে যাই তার থেকেও আগের ট্রেনে গেছি, সেজন্য আর কি আরও তাড়াহুড়ো ছিল। আর গিয়ে প্যারেন্টসদের যে স্পোর্টস হয়েছে কিছু কিছু তুলেছি, পুরোটা তোলা সম্ভব হয়নি আর কি। তো ওদের মানে আমি যে ট্রেনে গেছি তার আগে, আরও আগের ট্রেনে, নটার দিকে, ওই নটার ট্রেনে গেলে সব থেকে ভালো হতো। আমি গেছি দশটা পনেরো মনে হয় সেই ট্রেনটায় গেছি। তো তখন দুটো খেলা অলরেডি হয়ে গেছে, সুচে সুতো পরানো হয়ে গেছে আর একটা বাস্কেটবল, সেটা হয়ে গেছে। আর আমি গিয়ে খেলতে পেরেছি হাড়ি ভাঙা আর মেমোরি গেম। মিউজিক্যাল চেয়ারটা খেলিনি, মানে ওটা হবে সেই সময় আমরা সেই ট্রেনে চলে এসেছি, ওইটা যদি খেলতে যাই আরও এক ঘন্টা আমার ট্রেনের জন্য ওয়েট করতে হবে। সেদিন ছিল রিজুর আবার টিউশনে পরীক্ষা, মানে সায়েন্স পরীক্ষা আর কম্পিউটার পরীক্ষা। তো বাড়ি এসে ও একটু পড়াশুনো করবে, রেস্ট নেবে, সেই জন্য আর কি পুরো খেলাটা খেলতে পারিনি। রিজুদের স্কুলে এই মানে রিজু স্কুলে ভর্তি হওয়ার পর এই তিনবার মাত্র প্যারেন্টসদের স্পোর্টস হলো আর আমি ফার্স্ট টাইম পার্টিসিপেট করলাম। তো প্রচুর আনন্দ হয়, সেই ছোটবেলা খেলেছি স্পোর্টস আর এই এখন খেলেছি। ছোটবেলা মানে 8-9 লাস্ট খেলা, তারপরে আর খেলা হয়নি, আর এই খেললাম অনেকদিন, ভীষণ আনন্দ হয়েছে। তো আমি শিওর ছিলাম হাড়ি ভাঙাটাই পারবো, ওটা আমি স্কুলে হাড়িও দু একবার ভেঙেছি, কিন্তু অনেক দিনের অভ্যাস। তো মানে আমি মোটামুটি যারা হেঁটে যাচ্ছে তারা পা গুনে যাচ্ছে সেইগুলো আমি গুনে নিচ্ছি যে এই কপা হচ্ছে, কিন্তু যখন আমার চোখটা বেঁধে দিল পুরো সব মেমোরি লস হয়ে গেল। আমি আমি পুরো ইহ জগতের কথা পুরো ভুলে গেছি, পা গুনে গুনে হাঁটবো। খানিকটা হাঁটার পর মনে পড়েছে বাবা আমি তো পা গুনতে ভুলে গেছি, তো ওইখানেই সব গড়বড় হয়ে গেছে। যদি পাটা সোজা গিয়েছিলাম, সোজা যায় এই প্র্যাকটিসটা আমি স্কুল লাইফে থাকতেই করেছি, যে কিভাবে সোজা হাঁটা যায় সেই প্র্যাকটিসটা করেছি। তো সোজা গেছি একদম পুরো, মানে হাড়ির কাছাকাছি যেতে পারিনি, পা গুনতে ভুলে গেছি। আমাদের একটা মুড়ির বস্তা কিনে আনবে, তো রোজ রোজ এই একটু একটু মুড়ি হয় না, আমরা এত মুড়ি খাই, মানে মুড়ি আর বিস্কিট এত কেনা হয় আমাদের, মনে হয় মাসে 6টা বিস্কিটের প্যাকেট লাগে, 6টা না তার বেশি হবে, 6টা 7টা হবে বলো। আর মুড়ি তো ককেজি খাই জানি না, মুড়ি আর বিস্কিট প্রচুর খাওয়া হয়, মানে দুবেলা সকাল সন্ধ্যে মুড়ি অবশ্যই খাই। কে হুয়া মেরি লাডলি লাডলি একটা বস্তা কিনলে তাহলে এক মাস যায় আমাদের, প্রচুর মুড়ি খাওয়া হয়। আর খিদে পেলে কিছু খাওয়া নেই, একটু মুড়ি খাই, দুবার মুড়ি একটু জল খেয়ে নিলাম, মুড়িতে কোনো ফ্যাট থাকে না সেজন্যও খাই, মুড়ি সহজে খাওয়া যায়, অন্য কিছু খেতে গেলে তো বানাতে হবে না, মুড়িটা সব থেকে সহজ টিফিন, মাঝে মধ্যে একটু চানাচুর ঢেলে নাও। হয়ে গেছে আর এখন কটা বাজে জানো, এখন বাজে 8টা। তো টিফিন করার পর রীতমা একটু নাচলো, আর আজকে রীতমা একেবারেই পড়াশুনো করবে না,
এতদিন রীত আমার চলছিল নকল পরীক্ষা, এখন চলছে আসল পরীক্ষা, মানে আজকে ছিল ইংলিশ রিটেন যেটা, আর কালকে ছুটি, একদিন পরীক্ষা একদিন ছুটি, তারপর দিন হলো বাংলা পরীক্ষা। তো রীত আমার আজকে কোনো পড়াশুনো করবে না, তো কালকে যেহেতু ছুটি আছে বেচারিকে আজকে ছেড়ে দিলাম, আজকে একেবারেই চাপে রাখবো না। আর এখন মাজবো চায়ের বাসনগুলো। এগুলো হলো চা পাতা, আমি কিন্তু চা পাতা গুলো ফেলি না, যেহেতু চিনি দেওয়া থাকে ভালো করে ধুয়ে আমি একটা প্লাস্টিকে করে জমিয়ে জমিয়ে রাখি, পরে সেগুলো গাছের গোড়ায় দিই। এগুলো ভীষণ ভালো সার আর কি, জৈব সার। তো আমাকে সম্ভবত জয়িতা বলেছে, দিদি তোমার কাজের লোক থাকতো তুমি কেন বাসন মাজো। তো দেখো বারবার কাজের লোক, কাজের লোক বলতে আমারও ভীষণ খারাপ লাগে, তো আমি যখন বলবো হেল্পিং হ্যান্ড বুঝে নেবে আমি তার কথাই বলছি, কিংবা তার নাম হলো যমুনা, আমি যমুনা দি বলে ডাকি। তো আমার হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও আমি কেন বাসন মাজি, আমি যখন ব্লগটা নতুন স্টার্ট করি তখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড ছিল না, তারপরে আমি হেল্পিং হ্যান্ড নিয়েছি বেশ কিছুদিন পরেই। তো বাসন মাজি, ধরো এখন চা খেলাম, কাল সকালবেলা উঠে আবার চা বানাতে হবে, তো সে আসার আগে আমার চা বানাতে হবে, বাসনগুলো মেজে নিচ্ছি, কিংবা হয়তো আসলো না, আসবে না বলে যায় আগে থেকে, তখন বাসনগুলো মাজতে হয়। তবে কামাই করে ভীষণ কম, সে কাজ করে বলে তাকে দিয়ে এতগুলো বাসন মাজাবো সেটাও আমার ভীষণ খারাপ লাগে। তারপরে ধরো অনেকগুলো বাসন পড়লে তখন অল্প কিছুটা মেজে নিই আমি। নতুন কাউকে যখন কাজে রাখবে তার সঙ্গে একটা চুক্তি হয় যে তোমাকে এই এই কাজগুলো করতে হবে। তো যমুনাদি দেখে আমি তার সঙ্গে কাজের হিসাব করি না, যে তাকে করতে হবে বলে সেই কাজগুলো তার জন্যই ফেলে রাখলাম, আমি করি না এরকম কিন্তু না। আমিও হয়তো মাঝে মধ্যে আমার হাতে সময় থাকলে সেই কাজগুলো করে নিই, তো এগুলো যমুনাদি দেখে যে আমি কাজের হিসাব করি না, সেজন্য ও যমুনাদিও কিন্তু আমার সঙ্গে মানে কাজের হিসাব করে না, এক্সট্রা কাজ করে দেয়। ধরো দেখা গেলো আমি আটা মেখেছি, রুটি বেলবো, মাঝে মধ্যে আমাকে বলে দাও আমি বেলে দিচ্ছি রুটিটা। তারপর ধরো মাছ মাঝে মধ্যে হয়তো খুব তাড়াহুড়ো, দাও আমি মাছটা কেটে দিচ্ছি, মাছ কেটে দেয় মাঝে মধ্যে। তারপর আরো এরকম এক্সট্রা কিছু কিছু টুকটাক করে। তো কাজের লোকের সঙ্গে যদি সবসময় তুমি হিসাব করো যে ওর এই কাজগুলো করার কথা, ওর কাজগুলো কেন আমি করব, তাহলে তার সঙ্গে তোমার সেই ভালোবাসার সম্পর্কটা কিন্তু হবে না। ভালোবাসা কাজের লোকের সঙ্গেও হয়, তো সেটা হবে না, তোমার সঙ্গে তার একটা হিসাব নিকাশের সম্পর্ক হয়ে যাবে। তো আমি সেটা হিসাব করি না, কাজের লোককে প্রথমত কাছের লোক ভাবতে হবে, কাজের লোক না ভেবে কাছের লোক ভাবতে হবে, তাহলে 50% সমস্যা ওখানে সলভ হয়ে যাবে। তারপর ধরো শুধু তুমি ভালো হবে, সে ভালো হবে না, সে তোমার কথা ভাববে না, এমন করলেও হবে না, মানে দুজনের উপরে ডিপেন্ড করে, তবে তোমাকে বেশি ভালোবাসাটা দিতে হবে, তাহলে ওর থেকে বেশি ভালোবাসাটা পাবে। সে কিন্তু ভালোবেসে তোমার কাজটা করতে আসে না, সে কাজ করতে আসে তার পেটের টানে। তো পেটের টানে কাজ করতে আসলেও তার সঙ্গে ভালোবাসার টানটা যদি গড়ে তুলতে পারো, তাহলে দেখবে তার সঙ্গে সম্পর্কটা অনেকটা সহজ হয়ে যাবে। অনেকেই আছে না, অনেক হেল্পিং হ্যান্ড আছে যে হিসাবের বাইরে একটা কুটোটা পর্যন্ত নাড়ে না, সেরকম কিন্তু মানে আমার হেল্পিং হ্যান্ড না। আমার তো হেল্পিং হ্যান্ডের প্রশংসা আমি কি করবো বলো তো, হেল্পিং হ্যান্ড তো আমার প্রশংসায় পঞ্চমুখ, সে নিজেই এসে গল্প করে। জানো তো আমি আমার যাদের সঙ্গে বলি, আমি এতবারই কাজ করেছি কিন্তু রিজুর মার মতন দেখিনি এত কাজ করতে পারে, সে দেখে আমার কাজের কোনো হিসাব নেই। তো একটা সত্যি কথা বলি তোমাদের সঙ্গে, সে তোমরা রাগ করো আর যাই করো, যে তোমাদের কাছ থেকে কোনো প্রশংসা, কাজের প্রশংসা, কোনো প্রশংসা না, কাজের প্রশংসা পেয়ে আমি যতটা না খুশি হই, আমার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে প্রশংসা পেয়ে তার থেকে বেশি খুশি হই। রাগ করো আর যাই করো, বাবা সত্যি কথা বলে দিলাম, বেশি খুশি হই। আমার কাছ থেকে প্রশংসা শুনতে বেশি ভালো লাগে, তুমি এত কাজ করো, গাছ লাগাচ্ছ, আবার এই ঘরের কাজ করছো, ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাচ্ছ, বেশ শুনতে ভালো লাগে। এর আগে যে ভিডিওটা ছেড়েছি সেটা বলতে পারো অনেকটা ফর্মাল ভিডিও, সেখানে এতটা গল্প গুজব কিছু করতে পারিনি। তো অনেকদিন পরে কিন্তু আমি আবার ভিডিও করছি, লাস্ট ভিডিও করেছি সেই স্কুলে যখন স্পোর্টস হচ্ছিলো, স্কুলের স্পোর্টস হচ্ছিলো না, তো সেই সময় লাস্ট ভিডিও করেছি, আর আজকে ভিডিও করছি অনেকদিন পরে। তো অনেকদিন পরে মন খুলে গল্প করতে পেরে আমার মনটাও কিন্তু অনেকটা হালকা হয়েছে। তো এখন যে সমস্ত কাজ বাকি আছে সেইগুলো করে দেবো।